প্রায় 5 ঘন্টার চেষ্টায় নারায়ণগঞ্জে এইচপি কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুরে 1:30টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সময় রূপগঞ্জের ভুলতা এলাকার নানু স্পিনিং মিলের আগুন ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিকট বিস্ফোরণে মঙ্গলবার দুপুর 1:30টার দিকে আগুন লাগে নারায়ণগঞ্জের 2500 ও রূপগঞ্জের মধ্যবর্তী এলাকায় এইচপি কেমিক্যাল কারখানায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে অংশ নেয় রিমোট কন্ট্রোল রোবট। আগুনের ভয়াবহতা দেখে শ্রমিক ও কর্মচারীরা দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হঠাৎ আমরা যে সময় বিস্ফোরণের আওয়াজ শুনলাম ট্যাঙ্ক থেকে, ছোট ট্যাঙ্কের, সেটা সম্ভবত মনে হয় হাইড্রোজেন আর্টিলারি ট্যাঙ্ক হবে। এই আওয়াজ শোনার পরে বের হয়ে দেখি সামান্য ধরনের মানে আগুনের তীব্রতা। লাঞ্চের টাইম দিচ্ছে, লাঞ্চের টাইমের পরে 1:30টার সময় একটু বিস্ফোরণ হয়, বিস্ফোরণ এসে দেখি বাইরে আগুন লেগে গেছে। দেখি আমাদের নিচে 2 মিটারে আগুনটা লেগে গেছে। চেষ্টা করা করতে করতে এর মধ্যে সেখানে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের ফায়ার ফাইটাররা তাদের 5 ঘন্টা নিরলস পরিশ্রম করে এবং তারা নির্ভীকভাবে এই কেমিক্যালের আগুন নির্বাপনের যে প্রসিজার, সেই প্রসিজার ফলো করে এবং আমরা অত্যাধুনিক টেকনোলজি এখানে হাজির করেছিলাম। রোবট কন্ট্রোল ফায়ার ফাইটিংয়ের মাধ্যমে এটা বেসিক্যালি সম্পূর্ণ নির্বাপিত হয়েছে। একই সময় রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় আগুন লাগে নানু স্পিনিং মিলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে স্পিনিং মিলের গুদামে মজুতকৃত বিপুল পরিমাণ সুতা ও তুলা পুড়ে গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।